বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ঋতুর সাত কাহনে। আমি ঋতু চলে এসেছি আর আজকে হচ্ছে অষ্টমী। আর তোমাদের সবাইকে জানাই মহাষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। তো আমি আমার কি ড্রেস পরেছি সেটা তো দেখিয়ে দিয়েছি, যদিও ব্লগটা আমি কালকে রাত থেকে শুরু করেছিলাম, বাট সেরকম আর কালকে রাতে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি ডিম্বার বাড়ি চলে গেছিলাম। ওখানে মা এসেছিলো, সবাই মিলে গল্প টল্প করতে করতে সময় চলে গেছে। এবার রাত্রে ডিম্বার বাড়ি থেকে ডিনার করে আমি শুভ রাত্রে বেরিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমার সত্যি কথা মনেও ছিল না, আসলে আমার গাড়ি করে ঘুরতে খুব ভালো লাগে, তো গাড়ি করে ঘুরতে ঘুরতে আর সত্যি মনে ছিল না যে ভিডিও করার কথা। যাই হোক, বাদ দাও, ভুলে গেছি, ওই জন্য আজকে সকাল থেকে ব্লগটাকে কন্টিনিউ করলাম। তো তোমরা সবাই কেমন আছো, কেমন মজা করছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব ভালোভাবেই মজা করছো। ভালো থাকো, মজা করো, সেফ থাকো। তো চলো বন্ধুরা, এবার ব্লগটা দেখবে। আর ব্লগটা দেখার আগে জানো তো কী করতে হবে, যদি না জানো তাহলে একবার বলে দিয়ে যাই। এখন আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো না করেছো তো ঋতুর সাত কাহন আমার ইনস্টা আইডি, নৈহাটিকার ঋতুপর্ণা আমার ফেসবুক পেজ, আর অফিসিয়ালি কোন কাজের জন্য ঋতুসমীর69@gmail.com। তো জলদি জলদি যাও, ফলো করে নাও, আর তারপরে আমার ব্লগটা দেখো। শুভ সপ্তমী, আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার ডিম্বার বাড়ি। তো চলো ওখানে যাবো, আর কিছু জামা হাত লাগাতে হবে, মানে অল্টার করার আছে, সেগুলো করতে দেবো, আর তারপরে একটু নৈহাটি যাব। তো চলো যাই, এদিকে ব্লগটা শুরু করছি। আজকে সারাদিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমি কেমন জামা পরেছি সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? সরি বন্ধুরা, সকালের পরে আর তোমাদের কাছে আমি আসতে পারিনি, তার জন্য ভাবলাম এখন চলো তোমাদের সাথে আমার পুরো লুকটা শেয়ার করি। তাই এখন আমি কি শাড়ি পরেছি, কেমন সেজেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, ঠিক আছে? তো চলো দেখে নাও আমার পুরো লুকটা। Somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow? A drop in the ocean so endless, reaching for শুভ সন্ধ্যা আর শুভ সপ্তাহের সপ্তমী। দেখো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি হচ্ছে ও বাড়ি, কারণ ও বাড়িতে আমার বাড়ির সবাই আসবে, সবাই বলছে আমার মা আসবে। তো আমি যাব এখন, আর ঘুরতে যাওয়ার সেরকম কোনো প্ল্যান নেই। শুভ বলেছে রাতের দিকে হলে হয়তো ফাঁকাতে একটু ঘুরিয়ে আনতে পারে, সেটা এখন শিওর নয়। তো যাই হোক, যদি যাই অবশ্যই যেমন শেয়ার করব। তো চলো এখন বেরোবো, বেরিয়ে পরে কথা বলছি বন্ধুরা। তো আজকে হচ্ছে অষ্টমীর সকাল, যদিও আমি ব্লগটা কালকে থেকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি তোমাদের সন্ধ্যাবেলা ভিডিও করেছিলাম, তারপরে এই এখন ভিডিও করছি। আমার স্নান হয়ে গেছে, আমি এখন বেরোবো। তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা আছে, মানে ওই ঘরে আমার একটা নতুন লুক হয়েছে, চলো সেটা তোমাদের দেখিয়ে নিই, তারপরে কথা বলছি। ওগুলো সব মেলা হয়েছে, ওই ঘরে বাবা মা আছে, বাট ওরা এখন ক্যামেরার সামনে আসছে না, তাই আমি ওদের আনবো না। আর একটু পরে আমি আর শুভ বেরোবো, বেরোবো বলতে নিজেদের কিছু কাজ আছে, আর ইচ্ছা আছে ওই বাড়ি যদি হয় গিয়ে একবার মনকে দেখে আসা, যদি পসিবল হয়, তো সেটা শিওর নয়। তো আমাদের ঘরের একটু লুক চেঞ্জ হয়েছে, দুর্গাপুজো পারপাসে বলো আর যে জন্যই বলো, সেটা হচ্ছে এটা আমাদের পাশের ঘর, তোমরা সবাই জানতে। এই ঘরে একটা জিনিস নতুন অ্যাড হয়েছে, সেটা দেখো কি, এই যে এই বিছানাটা, এই দেখো এইটা অ্যাড হয়েছে। যদিও আমি বসলে তোমরা দেখতে পাবে না, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তারা এই বিছানাটা এই ঘরে নিয়ে আসা হয়েছে, মানে খাটটা আর কি, তার কারণ হচ্ছে এবার থেকে বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে এসে এই ঘর বাড়িতে থাকতে পারে। তো সবসময় হয়তো না, বাট আবার সবসময় থাকতে পারে সেটা মা জানে, মা কী করবে। তো সেজন্য দেখো এগুলো আনা হয়েছে। দেখো অষ্টমীর স্পেশাল নতুন নাইটি পরেছি, এটাও আমার মা দিয়েছে, কালকে আমি একটু মায়ের সাথে বেরিয়েছিলাম সকালবেলা, তো সেজন্য নাইটিটা কিনে দিয়েছে। আর এবারে অন্য সময় হলে কী হয়, আমি সবসময় নাইটি টাইটি পছন্দ করে কিনি, তো বিশ্বাস করে এবারে আমি যাইও নি নাইটির দোকানে, দেখিও নি। তো আমার তো মনে হচ্ছে আমার জীবনের সবথেকে বেস্ট নাইটি এটাই হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে, আমার তো খুব পছন্দ, খুবই পছন্দ হয়েছে। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে,
বাট অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। আর গোপীরা ঘরে বসে আছে, এখন দেখাচ্ছি না, যখন ওদেরকে রেডি করব তারপরে করে টরে একেবারে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো, এখন রেডি হয়নি আমাদের, আবার বাজার যেতে হবে, বললামই এসে গোপীদেরকে স্নান করিয়ে রেডি করাবো। তো এখন আর কথা বলছি না, চলো টাটা, আবার রেডি হয়ে তোমাদের পুরো লুকটা দেখাচ্ছি, যদিও কালকে রাত্রের পরেই এখন আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমাদের সবাইকে মহাঅষ্টমী অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা। আর আজকে তো বললামই মহাঅষ্টমী, এখন আমি রেডি হয়ে গেছি, তো শুভ আসুক, তারপর আমার পুরো শাড়িটা দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ এই যে সিফন, যেটা আমার সপ্তমীর দিন সকালে পরার কথা ছিল, ফাইনালি সেটা আমি অষ্টমীর দিন সকালবেলা পরছি। আর এবছর যেহেতু আমাদের পুষ্পাঞ্জলি টলি কিছু নেই, তো কালো পরলে অসুবিধা নেই, নাহলে পুজোর সময় তো কালো শাড়ি পরে পুজো দিতে নেই শুনেছি ছোটোবেলা থেকে। তো যাই হোক, এখন আমি আর শুভ একটু বেরোবো, তো শুভ গেছে হচ্ছে স্নানে, ও এলে আমরা বেরোবো, কোথায় যাচ্ছি একটু ছোটোখাটো কিছু কেনার আছে, কিনে নিয়েই চলে আসবো। তো তোমরা সঙ্গে থাকো, আমরা যাই। আর ব্লগটা তো কালকে একটু শুরু করেছিলাম, বাট আর সেটা কন্টিনিউ করা হয়নি, রাত্রে আমি আর শুভ একটু বেরিয়েও ছিলাম, আর কিছুই আর শ্যুট করা হয়নি। আর এটাও জানি না কখন আপলোড করবো, বাট চেষ্টা করবো আপলোড করে দেওয়ার, আজকে বোধ হয় হবে না, কালকে করে দেবো এটা। আর আমার গপুদের সাজাবো, একটু পরে সাজাবো, আমি ঘুরে এসে তারপর ওদের সাজাবো, তো অবশ্যই বলবো ওদেরকে কেমন লাগে। আর বললামই শুভ আসুক, তারপরে আমার শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সঙ্গে থাকো। আমি আর শুভ এখন একটু বেরোলাম, বললাম না একটু কাজ আছে, তো কাজটা কমপ্লিট করতেই বেরোচ্ছি, তো চলো। আর কী কাজ সরি বলতে পারছি না, একটু ব্যক্তিগত, তো ওইটা করবো, পরে এসে ডিমার বাড়ি যাবো, খাওয়া দাওয়া করবো। যে কাজগুলো করতে এসেছিলাম সেগুলো তো হয়ে গেছে, তারপরে একটু বাড়ি গেছিলাম মনকে দেখতে, ওকেও দেখা হয়ে গেছে, আর ফাইনালি এখন আমরা বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে আবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ডিমার কাছে যেতে হবে, তার আগে গোপীদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব বিকেলে। কালকে তো কোথাও বেরিয়েছিলাম রাত্রেবেলা আমি অশুভ, বাট সেভাবে তো করা হয়নি, এই আজকে রাত্রে বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কী হয়। চলো সঙ্গে থাকো, কাজ সেরে বাড়ি চলে এসেছি, আর চলো এবার গপুদেরকে রেডি করে নিই, আর বেশি কথা বলছি না, ওদেরকে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। সব ভাইয়েরা রেডি হয়ে গেছে, এনারা দুজন এখন ঠাম্মির সাথে চলে যাবেন, এনাকে আমি পরে নিয়ে যাব। ওদের মেকআপ উঠে গেছে, কিন্তু দেখো তাও কত সুন্দর লাগছে সবাইকে, দেখেছো কত মিষ্টি লাগছে দেখতে। এটা আজকে হচ্ছে অষ্টমীর লুক, আবার কালকে নবমীর লুক হবে। তো আমরা ডিম্বার বাড়ি চলে এসেছি, আর গোপীরা খেতেও বসে গেছে, দেখো ওদের খাবারে আছে হচ্ছে লুচি, আলুর চচ্চড়ি, ছোলার ডাল, মিষ্টি আর জল ওরা এখন খাচ্ছে, আর এটা আমাদেরও আজকে লাঞ্চের মেনু, আমরাও খাবো। তো তোমরা জানো শ্বশুরবাড়িতে গোপীরা আগে খায়, তারপরে আমরা সবাই খাই, তো আমরা এখন ওদেরকে খেতে দিয়েছি, দিয়ে এখন ওয়েট করছি, ওদের খাওয়া হয়ে গেলেই আমরা খাবো। তো চলো বন্ধুরা, আর আমি গোপীদেরকে এখন ডিস্টার্ব করতে চাই না, ওরা আগে শান্তি করে খেয়ে নিক, তারপরে আবার ওদের দেখাবো। আর আজকে আমার ছেলেদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও, আর ওদের পাপা বলেছে খুব শিগগিরই আবার ওদের অঙ্গরাগ করে দেবে, যাতে ওরা আগের মতো হয়ে যায়। তবে গোপীকে অনেক মেকআপ করাবো না, অল্পের মধ্যে চেষ্টা করব সুন্দর করে যাতে সাজিয়ে রাখা যায়, দেখা যাক এবার পুরোটাই হচ্ছে গোপীর ইচ্ছে, গোপী কী চায়। ছিলাম ডিম্বার কাছে খেতে, আর কী কী খেয়েছি সেটা তো দেখতেই পেয়ে গেছো, আর এখন যাচ্ছি আমরা বাড়ি, বাড়ি গিয়ে ব্লগটা শেষ করব, তার আগে ইন্ট্রো দিতে হবে আর এন্ডটাও করতে হবে, করে নিয়ে কখন এডিট করব জানি না, বললামই আজকে মনে হয় না আপলোড করতে পারবো, তো দেখা যাক, যদি না পারি কিছু মনে করো না পারবো না এই মনে হচ্ছে, কালকে সকাল সকাল ভিডিওটা আপলোড করে দেবো তোমাদের জন্য। আর অষ্টমীর সকালটা তো দেখে নিলে, সপ্তমীর রাত অষ্টমীর সকাল, আর কালকে শেয়ার করবো নবমী, যদিও কালকে আমাদের বাড়ি অনেক গেস্ট আসবে, খাওয়া দাওয়া হবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, বুঝলে বাড়ি গিয়ে আবার কথা বলছি। দেখলে এই ছিল আজকের ব্লগ, এবার আমি ব্লগটা শেষ করবো, কারণ
এখন বাজে বেলা 2:30, আমি এখন এডিট করার চেষ্টা করব। আর যদি এডিট না করতে পারি তো অবভিয়াসলি কালকে ব্লগটা আপলোড করব। আর এখন বাজে হচ্ছে 2:30, আমি তো এই জাস্ট ডিমার বাড়ি থেকে খেয়ে এলাম, খেতে ভাবলাম চলো ব্লগটা শেষ করে নিই, এবার চেঞ্জ করতে হবে, একটুখানি রেস্ট নেব। বিকালবেলা শুভর বেস্ট ফ্রেন্ড তোমরা সবাই চেনো, সুমিতা ওর ওয়াইফ আসবে, তারপরে এখানে আমরা কি খাওয়া দাওয়া করবো, করে টরে একদম রাত্রের দিক করে আমরা বেরোবো ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে মিনস হচ্ছে এটাই, গাড়ি করে ঘুরবো, জানি না কোথায় কোথায় ঘুরবো, তবে আজকে অবশ্যই ব্লগটা তোমাদের জন্য করবো যাতে তোমরা দেখতে পাও। তবে এই ব্লগগুলো কবে যাবে আমি জানি না, সেটা আজকেও মহাষ্টমীর ব্লগটা আজকেও যেতে পারে আবার কালকেও যেতে পারে, যাই হোক আমি তো চেষ্টাই করব তাড়াতাড়ি করে ব্লগটা আপলোড করে দেওয়ার। আর অবশ্যই তোমাদের সঙ্গে আমার ড্রেসটাও শেয়ার করেছি, দেখেছো কেমন লাগছে আমাকে পুরোপুরি বলবে। তো চলো ভক্তরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, যাওয়ার আগে বলবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর যেভাবে আমার পাশে আছো সেইভাবেই আমার পাশে থাকো। যদি তুমি এখন আমার পরিবারের মেম্বার না হয়েছো জানো তো কি করতে তবে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা প্রেস করে আমার পরিবারের মেম্বার যেতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করতে হবে যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে যায়। অনেক 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 আবারও বলছি সবাইকে অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো ব্লগটা শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের কাছে চলে আসবো, এটা বাই বাই।